চট্টগ্রামত বিআরটিএফ ফিটনেসবিহীন সিএনজি অটোরিকশা ধ্বংসর কার্যক্রম শুরু হয়েছে। ২০০২ মডেলের এসব অটোরিকশার নিবন্ধন দিবার সময় মেয়াদ ধরা হইল ৯ বছর। ফলে মালিকলর দাবির পরিপ্রেক্ষিতে অটোরিকশাগুলোর মেয়াদ দুদফায় ৬ বছর বাড়াই ১৫ বছর গড় হয়, যার মেয়াদ শেষ হয় গত ডিসেম্বরত। বুয়েট সিএনজিগুলোর বিষয়ে সুপারিশ করছে, ২০০২-২০০৩ সালত নিবন্ধিত যেসব সিএনজি অটোরিকশার নির্ধারিত মেয়াদ ১৫ বছর শেষ হয়ে এগুলোর মেয়াদ আর বাড়ানো যাব। ইয়ানোর প্রেক্ষিতে সরকার বিধি মোতাবেক বিআরটিএ গাড়িগুন ধ্বংসর কার্যক্রম শুরু করে। চট্টগ্রামত মোট ২৮৭০ গান সিএনজির তালিকা উল্লেখ করে গণমাধ্যমত বিজ্ঞপ্তি দিবার পর আজিয়া ৫০খান ধ্বংসর মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করে। তবে হঠাৎ করে গাড়ি আচ্ছা রইবার হারণে বিপাকত পড়ে গিয়ে চালক মালিক সহ এই গাড়ির শাখা চলিলে যারা সংসার চলে এলিয়া অসংখ্য মানুষ। আরা এখন গরিব মানুষই কিন্তু আজি আজে আরা গাড়ি কিন্তু বাই ফেলার আরা খালি এত ইনকাম সোস কি, কিন্তু আরা এখন বাল বাচ্চা গুন কেন যে চলিব, বাল বাচ্চার স্কুল ফরালা খরচ একবারে ফতে বই গিয়ে গিয়ে যারা আরা এই শিল্পের সাথে অনেক ড্রাইভার অনেক ফ্যামিলি জড়িত, যারা আজকে ৫০টা গাড়ি এই পর্যায়ক্রমে ১৩,০০০ গাড়ি স্ক্র্যাপিং করে আমাদেরকে নিঃস্ব করে দেওয়ার কোনো যুক্তিকতা আমি দেখতে পাচ্ছি না। অতি শীঘ্রই আরারে যেন নতুন গাড়ির নাম্বার প্রদান করি, এরা আরারে ডাইলবার স্যার গো হাইবার সুযোগ দেয়। আর হতো আর গাড়ি চলে আর গাড়ি সতেরো হয়েছে ১৮,০০০ প্রতি মাসে আর ইনকাম দেয়। আমার ইনকাম দিয়ে হয়তো আমার বাইর একজন চলতেছে, তাহলে ওদেরকে চালাইবো কে? সরকার তো আমাদেরকে যদি সাথে সাথে আজকে গাই নিতেছে নতুন গাড়ি নিয়ে এখন কালকে আপনাদেরকে আমি রেজিস্ট্রেশন দিতেছি, ওই রকম কোনো ঘোষণা এখানে লেখা নাই। ওদের এই যে বল পূর্বক মানে জোর পূর্বক আমাদের থেকে এগুলো পরে দিয়ে আর গাড়ি কি আজিয়াই ভাইম নাকি আগামী এক বছর পরে ভাইম নাকি কালিয়া ভাইম তো কোনো নিশ্চয়তা নদের। আর গাড়ি ডাম্পিং করিবার পর ১০০ দিন বাদে ক্ষতিগ্রস্ত মালিকল নতুন গাড়ির রেজিস্ট্রেশন ফেবু এলিয়া প্রশ্নের জবাবে চট্টগ্রাম বিআরটির ডিডি সি প্লাস টিভিতে জানায় সে গাড়ি কিনে নিয়ে কিনে আনা প্রয়োজনীয় কাগজপত্র আবেদন করবে, প্রয়োজনীয় প্রযোজ্য ফিস জমা দিয়ে সেটা ওই দিনই তার গাড়ি রেজিস্ট্রেশন করে দেওয়া হবে, গাড়ি আনলেই তাকে রেজিস্ট্রেশন দেবো, ভাঙার কার্যক্রম শেষ হোক, উনি গাড়ি ক্রয় করে আমাদের এখানে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করুক, আমি সাথে সাথে গাড়ি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবো। ডেস্ক নিউজ সি প্লাস টিভি।